হ্যালো অল ভিউয়ার্স চলুন আজকে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে ওই ওয়ার্ড ডকুমেন্টটাকে প্রোটেক্ট করতে পারবো সো তার জন্য আমরা নর্মালি টেক্সট হিসাবে কোনো কিছু ইউজ করতে পারি সো আমরা এভাবে অনেক জায়গায় সমস্যার সম্মুখীন হই যে আমরা মেশিনটিকে ছেড়ে আদার্স কোথাও যাওয়ার সঙ্গে সঙ্গে কাদার্স অন্য কেউ আমার মেশিনে কিছু টেক্সট এডিট করে দিতে পারে বা সিলেক্ট করে বাদ দিতে পারে তো যাতে সেই জায়গায় আমরা সেই সমস্ত কাজগুলো থেকে সমস্যার সমাধান করতে পারি তার জন্য অবশ্যই আমরা সিস্টেম ছাড়ার আগে আমরা ডকুমেন্টকে প্রোটেট করতে পারি তার জন্য আমরা আজকে দেখে নেব কাজটা কোথায় যাবো তার জন্য আমরা রিভিউ মেনিতে যাব এবং ওই জায়গা থেকে আমরা একদম শেষ অপশানে যাব রেস্টিক এডিটিং আমরা পেজের উপর টেক্সট হিসাবে একটি প্যাসেজ নিয়ে নিলাম সো আমাদের সামনে প্যাসেজটি চলে এসেছে এছাড়াও আমরা যদি কোনো টেক্সট এডিট করতে চাই অবশ্যই এডিট করতে পারছি সো আমরা যদি এডিট না করে আমরা এই জায়গায় প্রোটেক্ট করবো পুরো পেজটা তার জন্য অবশ্যই আমরা রিভিউতে যাব এবং ওখান থেকে রেস্ট্রিক্ট এডিটিংয়ে চলে গেলাম ওকে এই জায়গা থেকে ফার্স্ট আমরা ইউজ করবো ফরম্যাটিং রেস্ট্রিকশান অতএব আমরা কোনো টেক্সটকে বাদ দিতে পারবো না এডিটিং রেস্ট্রিকশান অতএব টেক্সটকে এডিটও করতে পারবো না তাহলে অবশ্যই আমরা দুটোকেই এই যে চার কোনা বক্স থাকছে এই চার কোনো বক্সকে আমরা বলি চেক ওর বিরুদ্ধে ক্লিক করলে ঠিক চিহ্ন চলে আসবে এবং নেক্সট একদম শেষ অপশান আমরা যাব ইয়ে স্টার্ট এনফোর্স ইন প্রোটেকশান সো ওতে ক্লিক করলে আমাদেরকে দেখাচ্ছে এন্টার নিউ পাসওয়ার্ড অপশনাল অবশ্যই অবশ্যই আমরা এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে আমরা প্রোটেক্ট করব। সো আমরা কোনো একটি পাসওয়ার্ড ইউজ করলাম সেটা কারোর নাম হতে পারে কোনো নাম্বার হতে পারে সো নেক্সট রিয়েন্টার পাসওয়ার্ড টু কনফার্মে সেম একই পাসওয়ার্ড আমরা অবশ্যই দেবো নাহলে এটি নেবে না সো সেম একই পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এটিকে ওকে করব সো ওকে করলে পুরো ডকুমেন্টস সহ মেনুগুলো পুরোটাই অফ হয়ে যাবে তো এই জায়গায় আমরা যদি পেজের মধ্যে কিছু লিখতে থাকি কোনো কিছুই পেজ লেখা হচ্ছে না এবং যদি এটিকে সিলেক্ট করে ডিলিটও করতে চাই সিলেক্ট অবশ্যই আমরা করতে পারবো বাট কোনো উপায়ে আমরা এটিকে ইরেজার করতে পারবো না অর্থাৎ ডিলিট করতে পারবো না সো আমাদের কাছে পুরো ডকুমেন্টটি প্রোটেক্ট হয়ে গেল সো বন্ধুরা যারা এরকম সমস্যায় পড়েন তো সেক্ষেত্রে অবশ্যই মেশিন ছাড়ার আগে যদি ডকুমেন্ট প্রোটেক্ট করে আপনারা যান তাহলে সেদিক থেকে আপনাদের কোনো সমস্যা হবে না তো এবার যদি আমরা নিজেরা এসে আবারও কাজ করতে চাই তার জন্য আমরা আবারও যাব স্টপ প্রোটেকশান এবং ওই জায়গায় সেম যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা আবারও এসে আমাকে ইউজ করতে হবে সো দিয়ে যদি আমরা ওকে করি আবারও আমরা চাইলে টেক্সটটাকে এডিট করতে পারবো সো এভাবে বন্ধুরা আমরা ডকুমেন্টটিকে প্রোটেক্ট করতে পারবো এবং আবারও আনপ্রোটেক্ট করতে পারবো তো বন্ধুরা এভাবে আমরা পুরো কমপ্লিট এটা কি তৈরি করতে পারবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলো নেক্সট আমরা এটি দেখে নেই যে আমরা এই যে পেজটির মধ্যে পুরো ডকুমেন্ট হিসাবে বেশ কিছু টেক্সট আমরা লিখে রেখেছি এবং এই টেক্সটটিকে আমরা এই যে লাল দাগ নিচে চলে আসে এটা আমরা কিভাবে ইরেজ করতে পারবো অবশ্যই তার জন্য আমরা স্পেলিং অ্যান্ড গামা চেক করি এবং সহজে করার জন্য আমরা ওই টেক্সটের ওপর রাইট ক্লিক করব এবং ওখান থেকে আমরা ইগনোর বা ইগনোর অল ইউজ করব সেক্ষেত্রে এটি চলে যাবে নেক্সট আমরা চলে আসি যে যাদের এই সমস্যা হয়েছিল বা যারা আমার মেল করেছিলেন যে কোনো ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা ওয়ার্ডটিকে কাউন্ট করব কিভাবে তার জন্য দেখে নিই আমরা এই যে নিচে ওয়ার্ড অপশান থাকে বা পেজের মধ্যে যে স্ট্যাটাস বার থেকে থাকে সেখানে শুধুমাত্র আমার ওয়ার্ডটা দেখাচ্ছে ওয়ান টু ওয়ান অর্থাৎ একশো একুশ একুশটি ওয়ার্ড আমাদের সামনে লেখা রয়েছে সো এছাড়া আমরা ওই রিভিউ মেনুর মধ্যে সরাসরি ওয়ার্ড ডকুমেন্ট আমরা ক্লিক করতে পারি এই যে ওয়ার্ড কাউন্ট রয়েছে এতে যদি আমরা ক্লিক করি পুরো সাই আমাদেরকে দিয়ে দেবে এছাড়া এই জায়গাতেও ক্লিক করলে সেম জিনিসটি আমাকে দিয়ে দেবে কি দেখাচ্ছে পেজ ওয়ান অর্থ এই টোটাল ডকুমেন্টটার মধ্যে আমরা একটি পেজে ইউজ করছি নেক্সট ওয়ার্ড সংখ্যা হচ্ছে ওয়ান টু ওয়ান ক্যারেক্টার হচ্ছে নো পেজ স্পেস না দিয়ে ক্যারেক্টারের সংখ্যা হচ্ছে ছশো এবং ক্যারেক্টার উইথ পেস স্পেস নিয়ে টোটাল ক্যারেক্টার সংখ্যা হচ্ছে সাতশো সাতান্ন এবং প্যারাগ্রাফ রয়েছে মোট তিনটি এবং লাইন সংখ্যা রয়েছে এগারোটি সেক্ষেত্রে আমরা এই যে প্যাসেজটি রয়েছে প্যাসেজটিকে দেখলে অবশ্যই আমরা বুঝতে পারি এর মধ্যে এগারোটি লাইন রয়েছে একশো একুশটি ওয়ার্ড অবশ্যই রয়েছে সেক্ষেত্রে সিস্টেম আমাদেরকে পুরোটাই একসঙ্গে আমাদেরকে কাউন্ট করে দেখাবে ওকে বন্ধুরা সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন